আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জি, ঘর বন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা, উপার্জন, সমস্যার সমাধানে মাওলানা জাকারিয়া সাহেব। আজই যোগাযোগ করুন ফোন নাম্বার 9635448476। যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেও। লকডাউনে কাজ হারিয়েছেন, টাকার প্রয়োজন, মেয়ের বিয়ে দিতে পারছেন না, চিন্তাকে শেড রয়েছে ফ্রিল্যান্স ফিউচার ফাউন্ডেশন। মেয়ের বিয়ের জন্য মিলবে 20-50 হাজার টাকা। এডুকেশনের জন্য পাওয়া যাবে 20% থেকে 70% আর্থিক সাহায্য। আর্থিক সাহায্য মাসিকভাবে মিলবে 600 থেকে 1000 টাকা পর্যন্ত, পুরোটাই অনুদান হিসাবে, ফেরত দেওয়ার কোনো ব্যাপার নেই। তাই আজই যোগাযোগ করুন 8017669585 অথবা 9477261650 নম্বরে। পুলিশের রহস্যমৃত ঘিরে চাঞ্চল্য আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি এলাকায়। জানা গিয়েছে নিমাই হালদার নামে 39 বছরের ওই পুলিশ কর্মী এএসআই পদে জাহাঙ্গীর মহল্লা ফাঁড়িতে কর্মরত ছিলেন। শনিবার বিকেল নাগাদ সহকর্মীরা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে দেখেন অচৈতন্য অবস্থায় তিনি পড়ে রয়েছেন। তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। মাইথন জলাধারের নদীতে নৌচালকের তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটে বাংলা ঝাড়খণ্ড সীমান্তের মাইথন জলাধারের নদীতে। ঘটনার সূত্রে জানা যায়, সালানপুর থানার কল্যাণেশ্বরী ফাঁড়ির অন্তর্গত এক নৌচালক মাইথন নদীতে তলিয়ে যাওয়ার ঘটনা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শনিবার দুপুরে মাইথন জলাধারের নদীতে নৌকায় যাত্রীদের নিয়ে রওনা দেয় নৌচালক সুলেমান আনসারি। নৌকা বিহার শেষে যাত্রীদের নামানোর পর নৌকাটি বেঁধে স্নান করতে নদীতে নামে নৌচালক। সেই সময় নৌচালক সুলেমান আনসারি দেখে নৌকাটি নদীর স্রোতে ভেসে যাচ্ছে। নৌকা বাঁচাতে গিয়েই মাইথন জলাধারের নদীতে তলিয়ে যায় নৌচালক সুলেমান আনসারি। ঘটনায় খবর দেওয়া হয় স্থানীয় কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশের কাছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ স্থানীয় নৌচালকদের সাহায্যে নদীতে শুরু হয় অনুসন্ধান। অবশেষে ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যদের। উল্লেখ্য, নৌচালক সুলেমান আনসারি বাথানবাড়ি এলাকার বাসিন্দা। স্বাভাবিকভাবেই নৌচালকে তলিয়ে যাওয়ার ঘটনা এলাকায় নামে শোকের ছায়া। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয় পথ দুর্ঘটনার কবলে, তদন্তে এলেন ফরেন্সিক টিম। শনিবার সন্ধ্যা 7টা নাগাদ 4 সদস্যের টিম মারিজদা থানায় এসে পৌঁছে। এরপর দুর্ঘটনার কবলে পড়া শুভেন্দু অধিকারীর গাড়ি পরীক্ষা করেন ফরেন্সিক অধিকারীরা। সঙ্গে ছিলেন মারিজদা থানার ওসি রাজু কুণ্ডু সহ একাধিক পুলিশ আধিকারিক। একুশে জুলাইকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সাইকেল র্যালি কোচবিহারে। কোচবিহার 1 নম্বর ব্লকের ঘুঘুমারি মোড় থেকে এই সাইকেল র্যালির সূচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পার্থ প্রতিম রায়। এছাড়াও এই সাইকেল র্যালিতে উপস্থিত ছিলেন তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী সুচিস্মিতা দেব শর্মা, তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি কমলেশ অধিকারী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ, তৃণমূল নেতা নিরঞ্জন দত্ত, কোচবিহার 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক 1/B সভাপতি বিমান দেব, কোচবিহার 1/B ব্লকের ব্লক সভাপতি রাজীব ঘোষ, দিওয়ানহাট অঞ্চল সভাপতি তাপস দে সহ অন্যান্যরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ধনতলা এলাকায়। মৃত হাবিবুর ইসলাম বয়স 40 বছর। রবিবার সকালে শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায় পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে টোটো চালিয়ে বাড়ি ফেরে হাবিবুর ইসলাম রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে। আজ সকালে শোবার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তার। অনেক ধার দেওয়া হয়ে যাওয়ায় মানসিক চাপে ছিলেন তিনি, আর সে কারণে আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিক অনুমান পরিবারের। আজ সকালে ঘটনাস্থলে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আপনার স্বপ্নের বাসস্থানের নতুন ঠিকানা হোক শান্তিনীর, ডায়মন্ড হারবার রোড, আমতলার সন্নিকটে, চণ্ডী মৌজা, গ্লোব সাইন বিজনেস স্কুলের পাশে। এখানে ছোট প্লট, কমার্শিয়াল প্লট ও বাংলোই আপনার স্বপ্নের নতুন ঠিকানা হতে চলেছে। আমাদের বিশেষ বৈশিষ্ট্য গ্রিন ভিউ এরিয়া, সুইমিং পুল, কমিউনিটি হল, চিলড্রেন পার্ক, প্লেগ্রাউন্ড, সুপার স্পেশালিটি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, রেস্টুরেন্ট এবং স্কুল। ইনস্টলমেন্টের সুযোগ, বুকিংয়ে পাচ্ছেন আকর্ষণীয় ছাড়। যোগাযোগ
9802-55373 or 7003525-2582. আরেকটি নম্বর 9836-35477।